মাশাল্লাহ দেখেন কত সুন্দর লাগতেছে আর এই সুন্দরটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে ডিম বাচ্চা যাই করুক না কেন জয়টাই পাই না কেন কোনো সমস্যা নেই তো এই যে একটা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এই যে সেই বাচ্চাটা পুরো পুরা কলোনি মিলে এই একটা বাচ্চা দেখতে পারলাম সব বক্স খালি আর্ডিওতে দেখেন এই যে এখন এই পটটা দিলাম সাত দিন লাগবে না এগুলো শেষ করতে হ্যাঁ এ দেখেন কি যে এরা মজা করে খায় ওই জন্য প্রিয় আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল বার্স অফ ভিলেজ আলহামদুলিল্লাহ আপনাদের বার্স অফ ভিলেজ ফ্যামিলিটা কালকে পঞ্চাশকে অর্থাৎ পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবে ফুলফিল হয়ে গেছে আর আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্ট অফুরন্ত ছিল ঠিক এইভাবে থাকবেন যেতে হবে বহুদূর যাই হোক আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে আমার এর সবচেয়ে ছোট পাখি যেটাকে আমি আদর করে বলি আর্কিটেকচার ফিন্স পাখি সে আর্কিটেকচার ফিন্স পাখিগুলোর দিন হচ্ছে আপডেট দেওয়া হয় না সেই মাত্র পনেরোশো টাকার তৈরি যে কলোনিটা সেই কলোনিটা মাত্র দরজোরা দিয়ে শুরু করছি এখন পাখি দিয়ে ভরে গেছে আলহামদুলিল্লাহ তো চলেন দেখি কয়টা বক্সে কয়টা বাচ্চা দিছে কয়টা ডিম দিছে সব এই টু যে চেক করার চেষ্টা করব তো আমরা হচ্ছে এখন ফিন্স পাখির কলোনির কাছে যাব। এবং পাখির কলোনিটা আর যাই হোক দেখতে এতটা ভালো লাগে আমার এই ফিন্স পাখির কলোনির কিন্তু অনেক ফ্যান ফলোয়ার আছে। যারা এই ফিন্স পাখির ছোট্ট কলোনিটার ভিডিও দেখতে চায় আর তারা অনেকভাবে বলে যে ভাইয়া পাখির কলোনির ভিডিওটা দেন কিন্তু আসলে এই ফিন্স পাখির কলোনির ভিডিওটা এত উপরে আর যতবার ভিডিও করতে যাই অতবার কিন্তু আমার হাত কেটে যায় এই ভয়ে কিন্তু আমার এটার ভিডিও করা হয় না যাই হোক নেক্সট টাইম ইনশাল্লাহ ফিজ পাখির কলোনি হয়তো বা আর একটু বড়ো করে আরও মডিভিশন করে তৈরি করার চেষ্টা করব। তো দেখেন এই যে তুলে করে উপরে উঠতে হইল আর উপরে উঠে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা একটা একটা করে বক্স চেক করবো যে কোনটাতে ডিম দিল কোনটাতে বাচ্চা ফুটাইলো এ টু জেড দেখার চেষ্টা করব। তো প্রথমে দেখিনি কয়টা পাখি আছে মাশাল্লাহ দেখেন কত সুন্দর লাগতেছে আর এই সুন্দরটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে ডিম বাচ্চা যাই করুক না কেন জয়টাই পাই না কেন কোনো সমস্যা নেই কিন্তু এই লুকিংটা এত জোশ লাগে আর তার পাশাপাশি এখানে আরেকটা কথা বলি সেখানে সেটা হচ্ছে আমার এখানে মাত্র কিন্তু দরজরা ফিন্স পাখি ছাড়ছিলাম কিন্তু এখানে দজরা ফিন্স থেকে আরও ডবল ডবল মানে তিন ডবল হয়ে গেছে যেটা হচ্ছে বাচ্চা হয়েছিল সেই বাচ্চাগুলো আবার উড়ে উড়ে বের হয়ে দের সাথে নিউ অ্যাডাল্ট বা অ্যাডাল্ট হয়ে গেছে হ্যাঁ তো যারা কেউ যদি এইগুলো কিনতে ইচ্ছুক থাকেন যে না ভাই আমরা এগুলো দিতে নিতে চাচ্ছি এগুলো জাস্ট নিয়ে যে আমি এখান থেকে ধরি না অনেক দিন হয় কোন কোনটা বাচ্চা আর কোনটা অ্যাডাল্ট এটি খুঁজে পাওয়া ডিফিকাল্ট হয়ে যায় আর কোনটা কোন বক্সে সেটাও আমি খুঁজে পাই না সো কেউ যদি কলোনি করতে চান বা খাঁচায় পালন করতে চান তাহলে যোগাযোগ করলে ইনশাল্লাহ দিতে পারবো তো চলেন প্রথমত হচ্ছে এই বক্সটা চেক করি এই বক্সটার কি অবস্থা এই বক্সটাতে একদম দেখেন ভিতরে দেখা যাচ্ছে না তারপরে এই বক্সটা এই বক্সটাও ফাঁকা আসলে বছরের এই সময়টা কিন্তু রেক্স টাইম পাখিরা কিন্তু নিজে থেকে রেস্টে চলে যায় হ্যাঁ আমি রেস্ট না দিলেও ওরা ডিম বাচ্চা করতে বন্ধ করে দেয় কারণ এটা আল্লাহর তরফ থেকে একটা তৈরি এদের এরা বুঝতে পারে যে এখন প্রচুর পরিমাণে গরম এই অবস্থায় আসলে ডিম নিয়ে বসে থাকাটা সো ডিফিকাল কাজ আর অনেকে আমাকে বলতো যে ভাইয়া তাহলে পাখিগুলোকে রেস্ট দিয়ে দিতেন আসলে এই বক্সগুলো খোলা সো ডিফিকাল একবারেই কিন্তু আমি এগুলোকে সেট করে উপরে উঠে ফেলছি আর দেখেন পাখিগুলো কত সুন্দর করে ন্যাস্টিং ম্যাটেরিয়াল কমপ্লিট করছে দেখেন প্রতিটা বক্সেই কিন্তু ফাঁকা কিন্তু সবাই ঘর বেঁধে রাখছে শুধুমাত্র সিজন শুরু হয়ে গেলে বা একটু ঠান্ডা হয়ে গেলে তখনই সাথে সাথে মার্শাল্লাহ এখানে দুটা ডিম দেখতে পাচ্ছে জাস্ট একটু ঠান্ডা করতে শুরু করলে পাখিগুলো দেখবেন ফিন্স পাখিগুলো ভরপুরভাবে ডিম বাচ্চা করতে শুরু করতো ফিন্স কিন্তু ঠান্ডা প্রদেশের পাখি এই পাখিটা আমাদের দেশে যে ঠান্ডার দেশ থেকে আসছে সো ঠান্ডার সময় এদের হচ্ছে মূল মৌসুম মানে অর্থাৎ ডিম বাচ্চা করার মেন সিজন আর আরেকটা জিনিস অনেকে জিজ্ঞেস করে যে ভাইয়া ঠান্ডার সময় পাখিকে রেস দিব না বা ইয়া করব। কিন্তু আমার মনে হয় এই যে পাখিগুলো আসছে এই পাখিগুলো সবই কিন্তু ঠান্ডার দেশ থেকে আসছে আর ঠান্ডার দেশ থেকে আসার কারণে যে দেখেন গ্রিডগুলো একেবারে খায় শেষ করে ফেলছে তো আমরা বক্সগুলো চেক করে নেওয়ার পরে গ্রিড দিব। গ্রিড এত পছন্দের এদের একটা খাবার যখন গ্রিডগুলো দিব দিলেই আপনারা দেখতে পারবেন যে কিভাবে এরা খেতে শুরু করে তো আরেকটা কথা আপনাদেরকে আমি বলতে চাচ্ছি যে সেটা হচ্ছে এই জন্য আমি বলবো যে আপনারা এই যে শুধুমাত্র এই যে একটা বাচ্চা আমরা দেখতে পাচ্ছি এই যে সেই বাচ্চাটা পুরো পুরো কলোনি মিলে এই একটা বাচ্চা দেখতে পারলাম সব বক্স খালি আর ডিম একটা দুইটা করে পারছে কিন্তু ওই ডিম থেকে আসলে ডিম থেকে বাচ্চা ফুটবে কিনা জানা নাই মাশাল্লাহ এখানেও দুইটা ডিম দেখতে পাচ্ছি হ্যাঁ কিন্তু দেখেন বাসাটা কত সুন্দর করে তৈরি করছে মাশাল্লাহ এটা তো দুইটা ডিম দেখতে পাচ্ছি পুরো জোড়া জোড়া করে ডিম পারছে বুঝলাম না যে জায়গায় এরা পাঁচটা সাতটা করে ডিম পারে সেই জায়গায় মাত্র দুইটা দুইটা করে পারছে যাই হোক যাই পারছে পারছে এরা সুস্থ থাক ভালো থাক দেখেন এই যে প্রতিটা বক্স ফাঁকা মেবি এগুলো থেকে বাচ্চা বের হয়েছে কারণ লোম পড়ে আছে ছোট ছোট বাচ্চার সো মনে হচ্ছে যে এগুলো থেকে একদম বাচ্চা বের হয়েছে আর আর ও লোমগুলো রেখে গেছে দেখেন প্রতিটা বক্স কত সুন্দর করে বাসা তৈরি করছে কিন্তু ডিম বাচ্চা কিছুই পাচ্ছি না যে জায়গায় আগে আমরা চেক করলে বাচ্চা পাইতাম সে জায়গায় কিন্তু আমরা এখন বাচ্চার কোনো কিছুই দেখতে পাচ্ছি না যাই হোক আর একটা জিনিস কি কলোনির এই যে এখন আমরা এদেরকে হচ্ছে গ্রিড দিব আর অনেকে আমাকে বলে যে ভাইয়া যে কি বলে ভাইয়া ফিন্স পাখির গ্রিট গ্রিড খেতে চায় না হ্যাঁ ফিন্স পাখি গ্রিড খেতে চায় না আর ফিন্স পাখি এত ছোট পাখি এ কি গ্রিড খেতে পারবে তো আমি নিশ্চিত বলতে পারি আমি যে গ্রিডটা তৈরি করি বা আপনাদের মাঝে সেল করি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গ্রিডের ছবিটা দেখতে পাচ্ছেন এই এইটাই হচ্ছে আমার গ্রিড প্রায় চল্লিশটা আমি তৈরি হ্যাঁ আলহামদুলিল্লাহ একদম ফিন্স পাখি থেকে শুরু করে একদম বড় রিংনেক পাখি সবাই খেতে পারে খুব মজা করে খায় এটা আমি দেখলেই বুঝতে পারি আর এই যে আপনারা নিজে দেখেন ভিডিওতে দেখেন এই যে এখন এই পটটা দিলাম সাত দিন লাগবে না এগুলো শেষ করতে হ্যাঁ এ দেখেন কি যে এরা মজা করে খায় ওই জন্য অনেকে আমাকে প্রশ্ন করে ঘুঘু পাখি ফিন্স পাখি এরা কি গ্রিট খে না এদের আমি মনে করি প্রধান খাবার হচ্ছে গ্রিড কারণ এরা তো ক্যাটেল ফিশ বোন খেতে পারে না কিন্তু আমি যে ক্যাটেল ফিশ বোনের ছোট্ট ছোট্ট দানাগুলো কিন্তু এই গ্রিডের মধ্যে দেওয়া আছে আর আমার যে ফিন্স পাখি বলেন বা সব পাখি বলেন এই যে প্রয়োজন যতটুকু কিনুন ততটুকু এই পেস্টটা থেকে কিন্তু আপনারা এই গ্রিডটা কিনতে পারবেন বা আরও অনেক উপাদান আছে অনেক অনেক প্রকার খাপার আছে পাখির এ টু জেড সবগুলো ওখান থেকে কিনতে পারবেন তো অনেকে বলে যে ভাইয়া ঘুঘু পাখি ফিন্স পাখি এগুলোকে কি আমরা গ্রিড দিব আমি অবশ্যই বলবো প্রতিটা পাখিকে আপনার গ্রিড দেওয়া উচিত আর গ্রিড হচ্ছে একটা বলা চলে যে প্রকৃতিকভাবে ব্রিডিং করার ক্ষেত্রে এটা হেল্প করে একদম ঘেমে ঘুমে অবস্থা খারাপ আর এতক্ষণ থেকে দেখলেন যে আমরা হচ্ছে আমাদের ফিন্স পাখির যে বাচ্চাগুলো সেই বাচ্চাগুলো সরি পাখিগুলো এবং অনলি একটা বাচ্চা পাইছি পুরা ইয়া মিলে আসলে এই যে সময়টা এটা হচ্ছে এই সময়টা আসলে রেস্ট টাইম থাকে এই সময় কোনো পশু পাখিরে কিন্তু ওইরকম ডিম বাচ্চা হয় না কিন্তু এবার ওয়েদার যে কি হবে ওই অনুযায়ী কিন্তু এদেরকে রেস্ট দেওয়া হয়ে ওঠে নাই আর ফিন্স পাখির কিন্তু অতটা রেস্ট দিতে হয় না অটোমেটিকলি এই সিজনের এই সময়টা একটা খরা টাইম থাকে আর এই খরার সময় কিন্তু কবিতরের বলেন দেখেন লাস্ট আমি কবিতরের যেদিন বাচ্চা সংগ্রহ করলাম মাত্র কয়েকটা বাচ্চা সংগ্রহ করতে পারছি প্রতিটা পাখিরে এই সময় কিন্তু ওরা নিজে থেকে রেস্টে চলে যায় রেস্ট না দিল যাই হোক আলহামদুলিল্লাহ পাখিগুলো সুস্থ আছে ভালো থাকে আছে এটাই বড় কথা আর যারা ফিন্স পাখির নিউ অ্যাডাল্ট কিনতে চান বা মানে অর্থাৎ ডিম বাচ্চা করেনি যে ডিম বাচ্চা করবে এরকম কলোনিতে অনেকগুলো দেখলাম উঠতেছে এগুলো আপনারা চাইলেই কিনতে পারবেন আর যদি কিনতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করলে দেওয়া যাবে এত এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম